সোমবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে উগ্র ক্ষত্রিয় সমিতির পক্ষ থেকে বিভিন্ন দাবি দাওয়া জানিয়ে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়। মূলত তাদের দাবি, উগ্র ক্ষত্রিয়দের ওবিসি তালিকাভুক্ত করতে হবে। উগ্র ক্ষত্রিয় সমিতির সম্পাদক বৈদ্যনাথ কোনার জানান, উগ্র ক্ষত্রিয়দের ওবিসি তালিকাভুক্ত করার দাবি জানিয়ে গণস্বাক্ষর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রেরণ করবেন। যথেষ্ট কমে গেছে, নেই বলি চলে। অথচ ভালো ভালো ছেলে মেয়ে এবং মেধা সম্পন্ন ছেলে মেয়েরা তারা কিন্তু সম্প্রদায়ের গ্রহে আমাদের ছেলেমেয়েরা কিন্তু চাকরি থেকে এবং পড়া থেকে বলি। এটার জন্যই আমরা যেহেতু ওবিসি পালন করে, যদি আমাদের ছেলেমেয়েরা পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরা যদি এটা বাড়তে পারে, এটাই আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছি। বইটা ষোলো সপ্তাহে করেছি, আবারও করতে চাই। আমরা আশা করি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি দেখবেন, কারণ সামনেই কিন্তু পঞ্চায়েত নির্বাচন। গ্রাম বাংলা কিন্তু আমাদের আগুরি প্রধান গ্রাম বাংলা রয়েছে, বর্ধমান শহর রিলেটেড অন্য জেলা যেমন বীরভূম, বাঁকুড়া এবং হুগলি রয়েছে। আমরা চাইব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজকে ওবিসি অন্তর্ভুক্ত করে পরবর্তী প্রজন্মের ছেলে মেয়েদের দিশা দেখাবেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল এবং টিঙ্কু সাওয়ার রিপোর্ট, আনন্দবার্তা।